সুপ্রভাত বন্ধুরা, আজ 11 আগস্ট 2023 শুভ শুক্রবার। সোমার প্রভাতি চর্চায় সবাইকে স্বাগত। আজ বন্ধুদের জন্য গল্পের ঝুলি নিয়ে এসেছি। গল্পের নাম জীবন উপভোগ। জীবনকে কিভাবে উপভোগ করা যায় সেটাই এই গল্পে আছে। তবে চলুন আমরা সবাই দেখি, গল্প শুরু করা যাক। এক খুব রাগী রাজা ছিলেন। সেই রাজ্যে সবাই এই রাজাকে খুব ভয় পেত। এত রাগী ছিলেন রাজা, কিন্তু রাজা ভীষণ দয়ালু ছিলেন। মনটা তার ভীষণ ভালো ছিল, কিন্তু হঠাৎ হঠাৎ করে এক একজনের উপর খুব রাগ করে বসতেন আর বড় শাস্তি ঘোষণা করতেন। একবার এক মন্ত্রীমশাইকে ভীষণ রাগ করলেন মন্ত্রীমশাইয়ের ওপরে, তারপরে তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। মন্ত্রীমশাইও রাজ্যে এসে তার কাজকর্ম কিচ্ছু দেখাশোনা করছিলেন না। কয়েকদিন হয়ে গেছে মন্ত্রীমশাই রাজার সঙ্গে দেখাও করছেন না। তখন রাজা খুব অবাক হয়ে এক পেয়াদাকে বলল, যাও তো মন্ত্রীর বাড়িতে, মন্ত্রী কী করছে দেখে এসো তো। তখন পেয়াদা মন্ত্রীর বাড়িতে যায়, গিয়ে দেখে মন্ত্রীর বাড়ির সামনে খুব হই চই হুল্লোড়, বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে। কিছু বুঝতে পারছে না পেয়াদা, তাড়াতাড়ি করে মন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলল, মন্ত্রীমশাই আপনাকে রাজাবাবু ডাকছেন। বলল, কেন? আজকে আপনাকে দেখা করতে বলেছেন। অত লোকের সামনে কিভাবে পেয়াদা মন্ত্রীমশাইকে বলছেন? তখন মন্ত্রীমশাই বলছেন, কিসের জন্য ডাকছেন? বলছে যে কাল আপনার ফাঁসি ঘোষণা হয়েছে, সেই জন্য আজকে আপনার সঙ্গে একটু দেখা করবেন। বলছে, ঠিক আছে, আজ তো আমার জন্মদিন, আমি আজকে হই হুল্লোড়ে ব্যস্ত, আজকে আমি ফুর্তি করছি, আজকে আমি কিছুতেই রাজার কাছে যাব না। বলছে, ও যাবেন না? বলছে, না। তাহলে তো রাজাবাবু খুব রেগে যাবেন। রেগে যাক, আমি কালকে সকালে দেখা করব যখন আমার ফাঁসি ঘোষণা হয়েছে। ফাঁসি আমি মাথা পেতে নিলাম। তখন পেয়াদা দৌড়াতে দৌড়াতে রাজার কাছে গেল। রাজা বলল, পেয়াদা কি হয়েছে মন্ত্রীমশাইয়ের? বলল, মন্ত্রীমশাইয়ের আজকে জন্মদিন, খুব বড় করে লোকজন ডেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব ফুর্তি করছেন, আর আপনার ডাকে একদম সাড়া দিলেন না। বললেন, আমি কাল গিয়ে ফাঁসি যখন আমার হবেই তখন আমি ফাঁসি মাথা পেতে নিলাম, তুমি এই গিয়ে রাজামশাইকে বলো। তখন রাজামশাই তো একটু অবাকই হলো। সে তখন মন্ত্রীর বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মন্ত্রীমশাইয়ের জন্মদিন, খুব হই হুল্লোড় হচ্ছে। মন্ত্রী তখন রাজার সঙ্গে দেখা করলেন, রাজামশাই নমস্কার, কি করলেন, কি আপনি আজকে আমার বাড়িতে এলেন, আমার তো আজকে খুব শুভ দিন। বলছে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, পেয়াদা গিয়েও খবর দিল তোমার আজ জন্মদিন, তাই তো এলাম তোমায় দেখতে, তুমি তো আমার সঙ্গে বহুদিন দেখা করনি রাগ করে। বলো, না না রাজামশাই, আমার তো আজকে জন্মদিন, আমার আজকে এই দিনটা ভালো করে উপভোগ করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। বাহ, আপনিও এসেছেন, খুব ভালো লাগছে। কালকে তো আমার ফাঁসি আপনি ঘোষণা করেছেন। তখন রাজামশাই বললেন, না না মন্ত্রীমশাই, তোমার ফাঁসি হবে না, তুমি কি সুন্দর, প্রত্যেকটা দিন তুমি জানো কিভাবে উপভোগ করতে হয়, তাই তোমার কাছে আজকে আমি শিক্ষা গ্রহণ করলাম যে তুমি কালকের দিনের জন্য তুলে রেখেছ, কালকে যা হবে হবে, আজ আমার ভালো দিন শুভ দিন, আজ আমি আজকের দিনটা সুন্দর করে পালন করি।
রাজাবাবু, মন্ত্রীমশাইকে বলল, ক্ষমা চাইছি মন্ত্রী, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। মন্ত্রীমশাই বলছেন, সে কি রাজাবাবু, আপনি কেন ক্ষমা চাইছেন? বলছে, তোমার থেকে যে আমি শিক্ষা গ্রহণ করলাম কীভাবে এক একটা দিন উপভোগ করতে হয়। তাহলে বন্ধুরা, আমরা সবাই এই গল্প থেকে নিশ্চয়ই বুঝতে পারব যে আমাদের এক একটা দিন, এক একটা সময় কীভাবে আমরা নষ্ট করি। কিন্তু আমাদের যে নষ্ট করা চলবে না, আমরা যতদিনই বেঁচে থাকি আমরা প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে উপভোগ করব, আনন্দ করব, খুশিতে থাকব। আমরা কখনোই ভাববো না যে আমাদের কালকে কোনো দুঃখের দিন অপেক্ষা করছে। আমরা সবসময় আজকের দিনটা ভেবেই চলব। আমরা অনেক সময় ভাবি রিটায়ার করে আমরা খুব ভালো থাকব, তাই আজ আমরা একটু কষ্ট করি। এটা ভুল। রিটায়ার যখন করে যাবেন, তখন বয়স হয়ে যাবে, তখন তো আমাদের শরীরে অত শক্তিও থাকবে না, রক্তের জোর থাকবে না। তাই আমরা রোজ দিন সুন্দরভাবে কাটাবো, যেভাবেই থাকি ভালোভাবে কাটাতে হবে। বন্ধুরা, এই গল্প থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমাদের উচিত প্রত্যেক দিন সুন্দরভাবে কাটানো। কোনো কষ্টের কথা আমরা কখনো ভাববো না, আমরা শুধু আনন্দে থাকবো। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সবাই আমার একরাশ ভালোবাসা নিও। আজ আসি বিদায় বন্ধুরা।